বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে মানুষ আসে অতি স্বল্প সময়ের জন্য। মানুষ আসে, মানুষ যায়, এর মাঝে খুব কম মানুষই মৃত্যুর পরও বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তেমনি একজন এই কিছুদিন আগেও ছিলেন আমাদের পাশে, আমাদেরই মাঝে। ক্ষুদ্রতম জীবনের স্বল্পতম সময়ে যিনি আসন গেড়েছেন লাখো মানুষের হৃদয় ওলিন্দে। কিন্তু নির্মম এক সড়ক দুর্ঘটনার মর্মান্তিক পরিণতিতে সুগন্ধ ছড়ানো প্রস্ফুটমান একটি ফুল ঝরে গেল পূর্ণ বিকশিত হবার আগেই। মহান আল্লাহর ইচ্ছায় গত 18 জুন 2010 শুক্রবার তার দেহ আমাদের মাঝ থেকে বিদায় নিলেও তার মমতা মাখানো সুরের ছোঁয়ায় আজও মানুষ বিমোহিত, বিমুগ্ধ, অনুপ্রাণিত। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতির বিজয় কেতন উড়ানো যাদের নিত্য প্রয়াস, তিনি ছিলেন তাদের অন্যতম। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় আইনউদ্দিন আল আজাদ। ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, একজন তরুণ আলেম হিসেবে সাড়া জাগানো বয়ানের মাধ্যমে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন অল্প কিছুদিনের মধ্যে। আমরা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনো বাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি মরহুম আইনউদ্দিন আল আজাদকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুন এবং তার রেখে যাওয়া স্ত্রী সহ দুঃসন্তান রুহি ও গালিবের জীবনকে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল করুন। আর আমরাও যেন অকালে পিতৃহারা এ দুই নিষ্পাপ শিশুর প্রতি স্নেহমাখা হাত বাড়িয়ে দিতে পারি সেই তৌফিক দান করুন। শ্রোতা বন্ধুরা, এখন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে তাফসির করছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আইনউদ্দিন আল আজাদ। পৃথিবীর বুকে সকল মতবাদ, সকল ধর্ম, সকল আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল এসেছেন। যরকম সুবহানাল্লাহ। অনেকে মনে করে ইসলাম ও আল্লাহর ধর্ম, হিন্দু ও আল্লাহর ধর্ম, বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবগুলা আল্লাহর সমর্থিত ধর্ম, সুতরাং যে যেখানে থেকেই আল্লাহকে ডাকুক না কেন নাজাত পেয়ে যাবে। যরকম নাউজুবিল্লাহ। লাকুম দীনুকুম ওলিয়াদিন, বুকারি শরীফের হাদিস। ধর্ম নিরপেক্ষতা জায়েজ আছে, ফতোয়া দেয় কি ধর্ম নিরপেক্ষতা জায়েজ আছে। লাকুম দীনুকুম ওলিয়াদিন, বুকারি শরীফের হাদিস। এটা কোন শরীফ সেটাও জানে না, এরা আবার ফতোয়াও দেয়। কোন শরীফ এটা? সূরা কাফিরুন ধর্ম নিরপেক্ষতাকে জায়েজ করার জন্য আসে নাই, ধর্ম নিরপেক্ষতাকে কবর দেওয়ার জন্য আসছে। হ্যাঁ, আমার আল্লাহ রাসূলের কাছে ধর্ম নিরপেক্ষতা জায়েজ করার জন্য একদল কাফের গিয়ে প্রস্তাব রেখেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে গ্যাঞ্জাম পাকায় লাভ নাই, সংঘর্ষ বাধায় লাভ নাই, এসব চুক্তিবদ্ধ হয়ে যায়, শান্তি চুক্তি করি, উভয় ধর্মের মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে এমন ব্যবস্থা করি। এই কথা বলার পরে প্রস্তাব দেওয়া হল আল্লাহর নবীর কাছে। প্রস্তাব কি দেওয়া হল? প্রস্তাব দেওয়া হল অত্যন্ত যুগান্তকারী প্রস্তাব, নিরপেক্ষ প্রস্তাব। নিরপেক্ষ প্রস্তাবটি ছিল এক বছর। আমরা যারা হিন্দু আছি, দেবদেবীর পূজা যারা করি, এক বছর তোমাদের খোদার ইবাদত করব, পরবর্তী বছর তোমরা আমাদের খোদার ইবাদত করবে। আপনারা রাজি? আপনারা রাজি? আমরা এক বছর ওদের দেবদেবীর পূজা করব, ওরা আমাদের এক বছর আমাদের খোদার ইবাদত করবে। আপনারা কি রাজি? আল্লাহ রাসূলের মুখ থেকে জবাব আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মুখ থেকে জবাব শিখিয়ে দিলেন, জবাব বের করে দিলেন। কুলিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন। আল্লাহর নবীকে শিখিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, এই কাফের দল, এই কাফের সম্প্রদায় চুক্তি করতে এসেছ, তোমরা এক বছর, ওরা এক বছর, 50-50 স্বার্থ হাসিল করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী তাদেরকে জানিয়ে দিলেন,
তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং তোমাদের গতিপথ আলাদা, আমাদের গতিপথ আলাদা, তোমাদের সাথে আমাদের কখনো এক হতে পারে না। তোমাদের ধর্মকে আমরা অবশ্যই কোনোদিন সমর্থন করতে পারবো না, এটা আল্লাহর সমর্থনযোগ্য ধর্ম নয়, ঠিক কি না? অনেকে চিন্তা করে হুজুর মাদ্রাসায় কেয়ানত দেই, বেতন দেই, চাঁদা দেই, ছেলেটাকে আলেমও বানিয়েছি, মসজিদে নিয়মিত নামাজ পড়ি, বিশ্বের মুরিদও হয়েছি, তাবলিগও করি, জিহাদও করি, লাগলে মাঝে মধ্যে মাঝখানে একটু আওয়ামী লীগ করি, একটু বিএনপি করি, একটু জাতীয় পার্টি করি, সমস্যাটা কোথায়? এইটা নিয়ে আপনারা এত পিড়াপিড়ি করেন কেন? বলে না, বলে না, আসে না না এরকম। হযরত উলামায়ে কেরাম বসা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা এ জাতীয় ইবাদত করতে চান, জীবন ব্যবস্থা হিসাবে মেনেছেন জাতীয়তাবাদ, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিয়েছেন গণতন্ত্র, জীবন ব্যবস্থা হিসাবে রাষ্ট্রীয় থিওরি হিসাবে গ্রহণ করেছেন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ অথবা অন্য কোন তন্ত্র মন্ত্র, আর আপনি নামাজ পড়ে বলবেন আমি ঠিকই আল্লাহর গোলামি করি, অসম্ভব, এটা কবুল হবে না। غير الإسلام دينا فلن يقبل منه وهو بالآخرة من الخاسرين الله رب العالمين بلان ومن يبتغ غير الإسلام دينا غير الإسلام دينا جمع نشغلو غير الإسلام إسلام چھارا انو کنو جیبن ببستا کے نیجے در جیبن ببستا ہی شبے گرہن کرنیے چھے اسلام چھارا بلتے کی بودھائے بیدی بیدے جاسے شاب ইসলাম ছাড়া অন্য আদর্শ, অন্য থিওরি যারা গ্রহণ করেছে, অন্য নীতিমালা যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো আমল আমার দরবারে কবুল হবে না। ফালাই ইকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো আমল, কোনো ইবাদত বন্দেগী আমার কাছে কবুল হবে না, যদি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা যারা যদি গ্রহণ করে নেয় অন্য কোনো ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন।